हेलो फ्रेंड्स, आई प्रबीर और अपन स्वागत कार बांगला नतुन एक भिडियोते। आज के एक बड़ सड़ो विपदर हाथ के बाचलम, खूब अल्पर जो रक्षा पे थामनेल देखे हम अपना बुझे ही पे। एक गाड़ी बड़ो ट्रक हमें चेपे दिए, देखते पा भिडियोते संगे थकबें। एकदम गोविंदपुर बाईपास ओखानटा चेपे दिए, मैं आकटूखान जन खूब एक बड़ो एक्सिडेंट हो जो हमार, मैं खूब रक्षा पे। जाई होक, आज के आपनार शांतिपुर जे रेल ब्रिजटा आछे एखान थेके एकदम गोविंदपुर मोड़ पर्यन्त जे नतून बाईपासटा आछे सेई बाईपासेरो आपडेट देव, संगे थाकबेन। नतून बाईपासटा काज अनेक दिने कमप्लीट हो गेछे, शुधुमात्र जे बाईपासेर जे ओभारब्रिजटा आछे सेई ओभारब्रिजटार काज चलछे एखन, ताओ शेषेर पर्याये जे ब्रिजेर काज ढालाई हो गेछे एबं दुदिके जे अप्रोच रोड, माने এই দিক থেকে যে অ্যাপ্রোচ রোডটা যাচ্ছে মানে আপনার শান্তিপুর দিক থেকে, সেটা কমপ্লিট হয়ে গেছে অনেক দিনই। এবং ওই দিকে যে অ্যাপ্রোচ রোডটা ব্রিজে পর্যন্ত যুক্ত, ব্রিজকে যুক্ত করবে রাস্তার সঙ্গে, সেটার কাজ চলছে এখন, সেটাও দেখতে পাবেন। আর এই দিকটার কাজ মোটামুটি কমপ্লিট, মানে একদম আপনার শান্তিপুর রেল ব্রিজ থেকে আপনার ওই শান্তিপুর গোপালপুর বাইপাস পর্যন্ত। संगे थकून भिडियोटा पूरा देखते पाबेन। एदिकटाय शुधु आपनार क्रैश बैरियर लागानो काज बाकी आछे, ताओ माझे माझे क्रैश बैरियर लागानो हये गेछे एबं एकदम ब्लैक टपेर काज कमप्लीट हये गेछे, पुरो रास्तार काजटाई कमप्लीट हये गेछे। आर कोनो एर उपरे कोनो लेयार पड़बे ना, फाइनल लेयार पड़े गेछे। क्रैश बैरियर लागाबे एबं प्लांटेशन हबे, माटि दिच्छे एई डिवाइडारेर मध्ये, जेहेतु एखाने प्लांटेशन हबे ওই জন্য মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পরে এখানে ক্র্যাশ ব্যারিয়ার লাগানো হবে, তারপরে প্ল্যান্টেশন করা হবে। এবং খুব ভালো NHAI যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তারা এই প্ল্যান্টেশনগুলোতে মাঝে মাঝে জল দেয় প্ল্যান্টগুলোতে, এবং খুব সুন্দর রাস্তা সাইড দিয়ে হয়ে থাকে, যেটা আপনার কৃষ্ণনগর পার করে যেখান থেকে ফোর লেন সেখানে সব গাছ বসানো আছে, ফুলের গাছ। আপনার মগরা থেকে যে ডানকুনি যে রাস্তাটা, সেই রাস্তাও দেখা যায় করবী ফুল গাছ, খুব সুন্দর লাগে দেখতে, ফুল ফুটে থাকে রাস্তা দু সাইড দিয়ে, খুব সুন্দর লাগে দেখতে। বেশিরভাগ করবী ফুল গাছই বসানো হয়, এদিকে কী ফুল গাছ লাগানো হবে জানি না, দেখা যাক কী ফুল গাছ লাগানো হয়। ভিডিওর সঙ্গে থাকুন। এদিকে সামনে এসে গেছি প্রায় গোবিন্দপুর মোড়ের কাছাকাছি, মানে যেখান থেকে আপনার বাইপাসটা শুরু হচ্ছে। এখানে প্রচুর আমের মানে বাগান আছে এই শান্তিপুরে, এটাখানে পাশ পার করলেই দুদিকে প্রচুর আমের বাগান দেখতে পাওয়া যায়। আর যখন আমের সিজন থাকে তখন দুদিকেই আম বিক্রি হয়, দোকান করে আম বিক্রি করে একদম রাস্তা দু সাইড দিয়ে। যারা এখান দিয়ে নিত্যদিন যান তারা তো অবশ্যই জানেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে দেবেন দাদা, আর যারা চ্যানেলে প্রথম নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন ভিডিওতে, অবশ্যই লাইক করবেন ভিডিওতে একটা করে। এই দেখুন এখানে ডিভাইডার অনেকটা চওড়া, এক এক জায়গায় মানে এখান থেকে ডাউন হয়ে গেছে, ওই লেনটা ডাউন আছে অনেকটা। এই গাড়িটাই সম্ভবত আমাকে চেপেছিল, এই আমার আগে যে গাড়িটা যাচ্ছে না, আমার আমার আগে গাড়িটা, এই গাড়িটা না, এইখানটায় আমাকে চেপেছিল। এই দেখুন এই এইখানটা এইখানটা এই দেখুন চেপে দিল, ওই যে গাড়িটা আগে চলে গেল, ও ওকে ওভারটেক করে আগে চলে গেল, ওই গাড়িটা আমাকে চেপে দিল। মানে এইখান থেকে যে ডিস্টেন্সটা আছে না আপনার রাস্তা আর এই যে নতুন বাইপাসটা, অনেকটা মানে প্রায় 1 ফুট ডিস্টেন্স আছে। আমি যদি ওখান থেকে গাড়ি নামিয়ে দিতাম নিচে, তাহলে আমার মানে একটা বড় আঘাত লাগতো গাড়িতে, কিংবা তো কিছু একটা হয়ে যেত। ওই জন্য আমি ওখানে লাবার লাভ না গাড়িটা আবার ঘুরিয়ে নিচ্ছি। খুব বড় সড়ো বিপদের হাত থেকে আমি এখানে রক্ষা পেলাম, মানে আমার বাঁ দিকে ছিল ওই ট্র্যাকটা, ও একটু স্লো করলে আমি নেমে যেতে পারতাম, কিন্তু দেখেন কত ডিফারেন্স রাস্তা, ওই রাস্তা আর হচ্ছে আপনার নতুন বাইপাসের রাস্তা। এই বাইপাসের রাস্তাটার অ্যাপ্রোচ রোড এই পর্যন্ত একদম কমপ্লিট হয়ে গেছে, মানে শান্তিপুর মোড় পর্যন্ত, দেখুন আপনাদের দেখাচ্ছি। এদিকের যে অ্যাপ্রোচ রোডটা হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে, ওদিকের অ্যাপ্রোচ রোডটা কাজ চলছে। আর মাঝখানে একটা আপনার চলুন এইখানটায় একটু কাজ বাকি আছে, উপরে ঢালাইও হয়ে গেছে, এটা চলে গেল শান্তিপুরের দিকে, উপরে ঢালাইও হয়ে গেছে দেখুন এইখানটায়। এই পর্যন্ত রাস্তা কমপ্লিট, আর এইখানটায় একটু কাজ বাকি আছে, ওইদিকেও ঢালাই হয়ে গেছে,
যে ব্রিজটা, ওখানে একটা রেল লাইন আছে, একটা সিঙ্গেল লাইন, ওইখানটা একটু কাজ বাকি আছে, মাঝখানটা খালি, এই দেখুন ওই যে লাইন আছে। এবার আপনাদেরকে যে নতুন বাইপাসটা হয়েছে, মানে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল নতুন বাইপাসটা, আর আমরা এখন যাচ্ছি পুরাতন রাস্তা দিয়ে। এটা হচ্ছে পুরাতন রাস্তা, এবং নতুন রাস্তাটা একদম গোবিন্দপুর বাজার দিয়ে না গিয়ে একদম শান্তিপুর মোড় থেকে উড়ালপুল হয়ে একদম আপনার নতুন বাইপাসে হচ্ছে। চলুন দেখাচ্ছি আপনাদের, এই আমি সামনে গিয়ে বাঁদিকে ঢুকে যাব, সেখান থেকে গিয়ে আবার নতুন বাইপাসটা উঠে যাব আমরা। মানে এটা হচ্ছে পুরাতন রাস্তা, আর আমার একদম বাঁদিকে হচ্ছে নতুন রাস্তা, নতুন বাইপাসটা হয়েছে। চলুন এইখান থেকে আমরা ওই একটু সামনে গিয়ে বাঁদিকে ঢুকে যাব, গিয়ে একটু পাড়ার মধ্যে দিয়ে গিয়ে একদম নতুন বাইপাসে উঠে যাব। সঙ্গে থাকুন ভিডিওটার। খুব বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলাম ওই জায়গাটায়, দেখলেন আপনারা, মানে রাস্তার মানে অ্যাকচুয়াল হাইওয়েতে ট্র্যাকই রাস্তার মানে কিং বলা যায়, রাজা ওরাই, ছোটো গাড়ি করে অত পাত্তা দেয় না। আমার একটু ভুল হয়েছিল, আমি ভাবছিলাম যে আমি বেরিয়ে যেতে পারবো, কিন্তু ওইখানটা এসে দেখি প্রায় 1 ফুট ডিফারেন্স বাইপাস আর সার্ভিস রোডের মাঝখানে, ওই জন্য আমি আর রিক্স নিয়ে লাভালামলাম, নামালে হয়তো তলায় বেঁধে যেত কিংবা কিছু না, একটা বিপদ হতো আমার। আর আমার ডান দিকে ছিল ব্যারিয়ারগুলো লাগানো ছিল ডিভাইডারের, রাস্তা ক্লোজ, ওই জন্য এই দেখুন এই রেল লাইনটা পার হলাম আমি, ওই লাইনটাই ওখানে গিয়ে ওই ব্রিজটা হচ্ছে, এই রাস্তাটা গিয়ে আবার ওই বাইপাসে গিয়ে উঠবো। মানে আমি পুরাতন রাস্তাটা ছেড়ে দিয়ে একদম এই একটা পাড়ার মধ্যে দিয়ে রাস্তা আছে, এই রাস্তাতে গিয়ে আমি একদম বাইপাসে উঠবো। মানে ওই বাইপাসটা ওখান দিয়ে গোবিন্দপুর বাজারে না গিয়ে বাজারের আগে দিয়ে ঘুরে গেছে রাস্তাটা, ওই সামনে চলে এসেছি, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা দিয়ে আসি যখন কৃষ্ণগড়ের দিকে আসি, কিন্তু এটা আপনাদের এর আগের ভিডিওতে একদিনও দেখাইনি। এই দেখুন সামনে, আমার সামনে ওই রাস্তাটা নতুন হয়েছে, বাইপাসটা হচ্ছে নতুন বাইপাস, কোনোদিন আপনাদেরকে দেখাইনি, আজকেই দেখাচ্ছি ভিডিওতে। যে যারা কৃষ্ণগড় যান রেগুলার তারা জানেন, কিন্তু যারা প্রথম 2-1 বার যাচ্ছেন তারা হয়তো জানেন না এই রাস্তাটা। মানে এই দেখুন নতুন বাইপাসে উঠে গেলাম, এটা নতুন বাইপাস, আর আমার পেছন দিকে চলে গেলে আপনারা ওইখানেও একটা অ্যাপ্রোচ রোড হচ্ছে, ওইখানে কাজ হচ্ছে, এই দেখুন। আর যে পুরাতন রাস্তাটা সেটা আমরা একদম ডান দিকে, ডান দিক দিয়ে গিয়ে ওই সামনে মিশবে, সেটা আপনাদের দেখিয়ে দেব, চলুন সঙ্গে থাকুন। যেহেতু ওইখানে মানে জমি অধিগ্রহণ করতে অসুবিধা হচ্ছিল, একটা নতুন অ্যালাইনমেন্ট করে এই জন্য এই একদম মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা নিয়ে গেছে, আর আমার মনে হয় এটাই ভালো। কারণ যে যেখান দিয়ে রাস্তাটা হচ্ছিল ওখানে অনেক উচ্ছেদ করতে হতো, মানে দোকান আছে আপনার, অনেক বাড়ি আছে, সেগুলো ভাঙতে হতো। এবার সেহেতু এখান দিয়ে গিয়েছে অনেক, তাদের উপকার হয়েছে এবং মানে NHAI-এর উপকার হয়েছে। কারণ হচ্ছে দেখুন এইখানে অনেক মাঠের জমি ভ্যালু অনেক কম, আর ওইখানে রাস্তার ধারের জমি ভ্যালু অনেক বেশি দিতে হতো, তাদেরকে ক্ষতিপূরণ অনেক বেশি দিতে হতো, এই জন্য দুজনেরই লাভ হয়েছে, ভালো হয়েছে। আর মানে তুলনামূলক দেখলে ওদের লস হয়েছে, কারণ হচ্ছে ওরা ওই রাস্তাটা কিন্তু একদম সাইড হয়ে গেল, অকেজো মতো হয়ে গেল, ওই রাস্তাটা অতটা আর গাড়ি চলবে না। যাই হোক, তারা ওই দেখুন ট্র্যাকটা যাচ্ছে, ওইটা হচ্ছে পুরাতন রাস্তা, আর নতুন বাইপাস দিয়ে আমরা এইখানে চলে আসলাম। এইখানে এসে এই দেখুন ওইটা পুরাতন রাস্তাতে ট্র্যাকগুলো আসছে। আজকে ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ, থ্যাংক ইউ।